আমরা আজকে কথা বলবো অষ্টক নিয়ম, যেটাকে ইংরেজিতে বলা হয় অক্টেট রুল নিয়ে। আমরা জানি ছয়টা নিষ্ক্রিয় মৌল আছে, যেগুলো হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন এবং রেডন। এই যে ছয়টা নিষ্ক্রিয় মৌল, এগুলো প্রকৃতিতে মুক্ত অবস্থায় থাকে এবং এগুলো যেহেতু নিষ্ক্রিয় এবং এগুলো অন্যান্য কোনো মৌলের সাথে অথবা নিজেদের মধ্যে কোনো যৌগ গঠন করে না অথবা রাসায়নিক বন্ধনে আবদ্ধ হয় না, তার মানে এগুলো খুব নিষ্ক্রিয় এবং এগুলোকে বলা হয় স্থিতিশীল। যেহেতু অন্যান্য কোনো মৌলের সাথে অথবা নিজেদের সাথে কোনো যৌগ গঠন করে না, সেজন্য এগুলোকে বলা হয় স্থিতিশীল মৌল। আমরা এই ছয়টা মৌলের ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা করি। প্রথমে হচ্ছে হিলিয়াম। হিলিয়ামের ইলেকট্রন আমরা জানি 2, তাহলে ইলেকট্রন বিন্যাস হবে কি 1s2। তারপর আমরা পাচ্ছি নিয়ন। নিয়নের ক্ষেত্রে ইলেকট্রন হচ্ছে 10টা, তাহলে আমরা কি জানি 1s2, 2s2, 2p6। নিয়নের পরে পাই হচ্ছে আমরা আর্গন। আর্গনের ক্ষেত্রে আমরা জানি হচ্ছে 18, তাহলে আমরা এভাবে লিখতে পারি নিয়ন 3s2, 3p6। আর্গন আমাদের শেষ। এবার হচ্ছে আমাদের ক্রিপ্টন। ক্রিপ্টনের ইলেকট্রন বিন্যাস যদি আমরা লিখি, ক্রিপ্টনের ক্ষেত্রে হচ্ছে 36, এখানে আমরা লিখতে পারি আর্গন। তারপর আমরা পাবো কি 3d10, 4s2, 4p6। ক্রিপ্টনের পরে আমরা পাই হচ্ছে জেনন। জেননের ক্ষেত্রে ইলেকট্রন আমরা জানি হচ্ছে 54, সো আমরা এভাবে লিখতে পারি ক্রিপ্টন 4d10, 5s2, 5p6। এরপর আমরা পাই কি একদম শেষেরটা, যেটা হচ্ছে রেডন। সো রেডনটা যদি আমরা লিখি, রেডনের ইলেকট্রন হচ্ছে 86, সো আমরা এইভাবে লিখব জেনন 5d10, 6s2, 6p6। আমরা এখানে দেখতে পাচ্ছি হিলিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন হচ্ছে, হ্যাঁ, শেষ কক্ষপথের ইলেকট্রন হচ্ছে 1s2, এবং হিলিয়াম ব্যতীত বাকি সবগুলোর ক্ষেত্রেই ইলেকট্রন বিন্যাস হচ্ছে s2p6, এখানে 4s2 4p6, এখানে 5s2 5p6, এবং এখানে 6s2 6p6। তার মানে হিলিয়াম বাদে বাকি সবগুলোর ক্ষেত্রে বা বাকি পাঁচটার ক্ষেত্রেই ইলেকট্রন বিন্যাস আমরা দেখতে পাচ্ছি s2p6। তার মানে আমরা বলতে পারি এই s2p6 ইলেকট্রন বিন্যাসটা অতিমাত্রায় স্থিতিশীল, এবং এই বিন্যাসটা লাভ করার জন্য অন্যান্য মৌল রাসায়নিক বন্ধন তৈরি করে যৌগ উৎপন্ন করে, এবং এই বিন্যাসটা লাভ করে অন্যান্য মৌল স্থিতিশীল হওয়ার প্রবণতা দেখায়। আমরা যদি অন্যান্য মৌল নিয়ে আলোচনা করি, যেমন আমরা সবাই একটা যৌগ সম্পর্কে জানি, যেটা হচ্ছে কার্বনের মিথেন। এখানে কার্বন হচ্ছে একটা এবং হাইড্রোজেন হচ্ছে 4টা। আমরা যদি এভাবে আঁকি, কার্বনের 4টা ইলেকট্রন আমরা জানি এবং হাইড্রোজেনের হচ্ছে 1টা, আমরা এখানে দেখতে পাচ্ছি কার্বন যেহেতু কেন্দ্রীয় পরমাণু, এই CH4 অণুতে কেন্দ্রীয় পরমাণু কার্বনের সর্বশেষ শক্তি স্তরে আমরা দেখতে পাচ্ছি এখন 8টা ইলেকট্রন। তার মানে আমরা বলতে পারি কার্বন H অথবা হাইড্রোজেনের সাথে বন্ধন গঠনের মাধ্যমে তার শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন বিন্যাস লাভ করে, যেটা হচ্ছে s2p6। কার্বনের শেষ কক্ষপথে 8টা ইলেকট্রনের মাধ্যমে কার্বন s2p6 এই ইলেকট্রন বিন্যাসটা অর্জন করলো, এবং s2p6 এই ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে আমরা জানি নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস। তার মানে কার্বন হাইড্রোজেনের সাথে বন্ধন গঠনের মাধ্যমে s2p6 ইলেকট্রন বিন্যাস লাভ করে, যেটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস, এবং এটাকে আমরা জানি হচ্ছে স্থিতিশীল। তার মানে আমরা বলতে পারি যে পদ্ধতির মাধ্যমে কার্বন তার শক্তি স্তরে বা সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন ধারণ করে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করলো, সে পদ্ধতিকেই আমরা বলবো অষ্টক নিয়ম কিংবা অক্টেট রুল। আবার বলছি,
যে পদ্ধতির মাধ্যমে কার্বন হাইড্রোজেনের সাথে বন্ধন তৈরি করে আটটা ইলেকট্রন অথবা S2P6 এই ইলেকট্রন বিন্যাসটা লাভ করলো, যেটা ছিল নিষ্ক্রিয় গ্যাস ইলেকট্রন বিন্যাস, সেই পদ্ধতিটাই হচ্ছে আমাদের অষ্টক নিয়ম বা অক্টেট রুল। তার মানে অষ্টক নিয়ম বা অক্টেট রুলের মাধ্যমে কোনো মৌল অন্যান্য মৌলের সাথে যৌগ গঠন করে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করবে, এবং নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করার মাধ্যমে সেই মৌলটা হয়ে যাবে কি, স্থিতিশীল। আমরা যদি এবার অন্য মৌলের যৌগ গঠনের প্রক্রিয়া দেখি, যেমন আমরা সবাই এই যৌগটা সম্পর্কে জানি যেটা হচ্ছে NaCl। আমরা জানি NaCl হচ্ছে খাবার লবণের সংকেত। Na যেটা হচ্ছে সোডিয়াম, আমরা জানি সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 11। আমরা যদি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা দেখি, 1s2, 2s2, 2p6 এবং 3s1। এবার যদি আমরা ক্লোরিনের দিকে তাকাই, ক্লোরিনের ইলেকট্রন সংখ্যা আমরা জানি 17, তাহলে কী আসবে ইলেকট্রন বিন্যাস, 1s2, 2s2, 2p6, 3s2, 3p5। ওকে, এটা হচ্ছে আমাদের ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস। আমরা যদি লক্ষ্য করি সোডিয়ামের ক্ষেত্রে তার শেষ কক্ষপথ বা শেষ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 1, এবং ক্লোরিনের ক্ষেত্রে তার শেষ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 7। এখানে একটা জিনিস লক্ষণীয়, সোডিয়াম ক্লোরিনের সাথে বন্ধন গঠন করলে সোডিয়াম কী করে, একটা ইলেকট্রন দান করে এবং ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে। তার মানে সোডিয়াম থেকে এই ইলেকট্রনটা চলে যাবে ক্লোরিনের কাছে। এখান থেকে যদি একটা ইলেকট্রন চলে যায়, তাহলে সোডিয়ামের শেষ কক্ষপথ যদি আমরা হিসাব করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে তার শেষ শক্তি স্তরে ইলেকট্রন থাকবে হচ্ছে টোটাল 8টা, এবং ক্লোরিন যদি একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে এখানে হয়ে যাবে 3s2, 3p6, টোটাল হয়ে যাবে এখানেও 8টা। তাহলে সোডিয়ামের শেষ কক্ষপথে ইলেকট্রন বিন্যাস থাকবে এমন S2P6, এবং ক্লোরিনেরও ইলেকট্রন বিন্যাস থাকবে তার শেষ শক্তি স্তরে S2P6। এবং এটাকে আমরা জানি হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস, যেই ইলেকট্রন বিন্যাসটা স্থিতিশীল। এবং সোডিয়াম 1s2, 2s2, 2p6 এই ইলেকট্রন বিন্যাসটা অর্জন করার মাধ্যমে সোডিয়াম নিয়নের ইলেকট্রন বিন্যাসটা লাভ করে। নিয়নের ইলেকট্রন বিন্যাস আমরা জানি 1s2, 2s2, 2p6, এবং ক্লোরিন 1s2, 2s2, 2p6, 3s2, 3p6 এই ইলেকট্রন বিন্যাসটা লাভ করে হচ্ছে আর্গনের। আমরা জানি আর্গনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। তার মানে সোডিয়াম এবং ক্লোরিন একই সাথে বন্ধন তৈরির মাধ্যমে তারা নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করলো, ফলে তারা কী হলো, স্থিতিশীল। তার মানে এই মৌলগুলো রাসায়নিক বন্ধন তৈরি করে মূলত স্থিতিশীলতা অর্জনের জন্য, এবং সেজন্যই মৌলগুলো নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জনের প্রবণতা দেখায়। সো আমরা বলতে পারি যে পদ্ধতিতে মৌলগুলো তাদের শেষ কক্ষপথে বা তাদের শেষ শক্তি স্তরে S2P6 এই ইলেকট্রন বিন্যাস লাভের প্রবণতা দেখাবে বা অর্জন করবে, সেই পদ্ধতিটাকেই আমরা বলবো কি, অষ্টক নিয়ম অথবা অক্টেট রুল।